নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার। আরো একটা দিক চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমার আজকের এই কাহিনী শোনানোর উদ্দেশ্য কাউকে বিভ্রান্ত করা বা কারো মনে দুঃখ দেওয়া নয়, বরং এই কাহিনী শোনানোর উদ্দেশ্য আপনাদের সচেতন করা। আজকের কাহিনী ভারতবর্ষের সব থেকে বড় সেক্স স্ক্যান্ডেল, রাজস্থানের আজমের সেক্স স্ক্যান্ডেলের। একবার এক বড়লোক বাড়ির মেয়ের দেখাশোনা একটি ছেলের বাড়িতে যায়। সেই ছেলেটি মেয়েটির ছবি দেখে খুশি তো অনেক হয়, কিন্তু ওই ছবিটি নিয়ে সে একটি স্টুডিওতে এবং একটি সংবাদপত্র অফিসে গিয়ে বলে, আপনাদের কাছে ছবির যে সিরিজগুলি রয়েছে একবার দেখুন তো সেই ছবির সঙ্গে এই ছবিটি ম্যাচ করছে কিনা, যদি ম্যাচ করে যায় তাহলে আমি এই মেয়েটিকে বিয়ে করব না। এটা কোনো প্রথমবার ছিল না। বিগত 8 বছর ধরে ওই এলাকায় যখনই কোনো ছেলের বিয়ে লাগত, সেই ছেলেটি মেয়েটির ছবি নিয়ে সটান চলে যেত স্টুডিও এবং সংবাদপত্র অফিসে। কারণ সেই সময় রাজস্থানের আজমেরে প্রায় 200 জন স্কুলছাত্রীর নিউড, অর্থাৎ একেবারে উলঙ্গ ছবি বাজারে ছড়িয়ে পড়েছিল। তাই বিয়ে করার আগে ছেলেরা স্টুডিও এবং সংবাদপত্র অফিসে গিয়ে দেখত ওই ছবি আর এই ছবি এক কিনা, এবং বাজারে যে নিউড ছবিগুলি ছড়িয়ে পড়েছিল তারা কোনো সাধারণ পরিবারের মেয়ে ছিল না, প্রত্যেকেই ছিল আইএস আইপিএস পরিবারের মেয়ে, যাদের সঙ্গে একবার নয় না জানি কতবার খারাপ কাজ করা হয়েছিল। কিন্তু আফসোসের ব্যাপার এটাই যে যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিল তারা আইনকে কাঠপুতুল বানিয়ে রেহাই পেয়ে যায়। এবার আসি আসল কাহিনীতে। সময়টা 1991 শেষ। রাজস্থানের আজমের শহরের একটি শুনশান রাস্তায় স্কুলের ইউনিফর্ম পরে একটি মেয়ে দৌড়াচ্ছিল। তখন তার সামনে একটি 4-চাকা এসে দাঁড়ায় এবং ভেতর থেকে একজন বলে, তুমি কেন দৌড়াচ্ছ? তখন সেই মেয়েটি বলে, আজ আমার পরীক্ষা আছে কিন্তু বাড়ি থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেছে। তখন গাড়ির ভেতরে থাকা ব্যক্তি বলে, তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমায় স্কুল পর্যন্ত পৌঁছে দিচ্ছি। ওই মেয়েটি আজমেরের টপ মোস্ট স্কুল সোফিয়া হাই স্কুলের ছাত্রী ছিল। এরপর সেই ব্যক্তির সঙ্গে মেয়েটির আবার একদিন দেখা হয়। ধীরে ধীরে সেই স্কুলের মেয়েটি ওই ব্যক্তির কাছাকাছি আসতে শুরু করে। সেই ব্যক্তি আর কেউ নয়, উনি ছিলেন রাজস্থান যুব কংগ্রেসের সভাপতি ফারুক চিস্তি। ফারুক চিস্তি সেই হাই স্কুল ছাত্রীর সমস্ত বিশ্বাস অর্জন করে নিয়ে একদিন একটা ফার্ম হাউসে নিয়ে যায়। সেখানে দুজনের সম্মতিতে তারা শারীরিক সম্বন্ধ তৈরি করে। এরপর ফারুক চিস্তি ক্যামেরায় সেই মেয়েটির উলঙ্গ ছবিও তুলে রাখে। এরপর থেকে একাধিকবার সেই ফার্ম হাউসে নিজেদের সম্মতিতে তারা শারীরিক সম্বন্ধ বানিয়েছিল। একদিন রাজস্থান যুব কংগ্রেসের সহসভাপতি নাফিস চিস্তি এবং জয়েন্ট সেক্রেটারি আনোয়ার চিস্তিকে ফারুক চিস্তি সেই উলঙ্গ ছবিগুলি দেখায়। ছবিগুলি দেখে নাফিস এবং আনোয়ার ফারুক চিস্তিকে বলে, আমাদের সঙ্গেও এই মেয়েটির পরিচয় করিয়ে দাও। এরপর একদিন সেই স্কুল ছাত্রীটিকে ফার্ম হাউসে ডেকে তারা 3 জন মিলে ধর্ষণ করে। তারপর থেকে যখনই মন যেত সেই মেয়েটিকে ফার্ম হাউসে ডেকে তারা 3 জন শারীরিক সম্পর্ক তৈরি করত এবং ক্যামেরায় মেয়েটির উলঙ্গ ছবি তুলে রাখত। একদিন মেয়েটি জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে গিয়ে তাদের বলে, তোমরা দয়া করে আমায় ছেড়ে দাও, আমার এসব আর ভালো লাগছে না, আমাকে একটু ভালোভাবে বাঁচতে দাও। তখন সেই 3 জন বলে, ঠিক আছে তোমায় আমরা ছেড়ে দেবো, কিন্তু তোমার স্কুলের সব থেকে সুন্দরী মেয়েটিকে আমাদের ফার্ম হাউসে এনে দিতে হবে। এই কথা শুনে স্কুল ছাত্রীটি তাদের পায়ে ধরে কান্নাকাটি শুরু করে যে সে এমন কাজ করতে পারবে না। কিন্তু ওখানে থাকা মানুষরূপী পিশাচরা সেদিন তার একটা কথাও শোনেনি। শেষ পর্যন্ত মেয়েটি তাদের কথায় রাজি হয়ে যায়। এরপর সেই মেয়েটি তার এক বান্ধবীকে ফার্ম হাউসে নিয়ে আসে এবং তার সাথেও সেই একই কাজ করা হয়, অর্থাৎ প্রথমে ধর্ষণ এবং তারপর উলঙ্গ ছবি তুলে রাখা। এমনভাবেই 3rd, 4th, 5th করে প্রচুর স্কুল ছাত্রীর সঙ্গে একই কাজ করা হয়েছিল। যেহেতু ঘটনাটি 1991-92 সালের, তাই তখনকার দিনে এখনকার মতো অত্যাধুনিক ক্যামেরা থাকেনি। তখনকার সময় ক্যামেরায় রিল থাকতো যার দ্বারা ছবি তোলা হতো এবং নেগেটিভ থাকতো। তারপর ওই ফটো তৈরি করা হতো একটি স্টুডিওতে। স্টুডিও থেকে যখন ওই ছবিগুলি সেই কংগ্রেস নেতাকে দেওয়া হতো, স্টুডিওর লোকেরাও কিছু বাড়তি ছবি তাদের কাছে রেখে দিত। স্টুডিওতে ছবি বানাতে বানাতে একদিন সেই স্টুডিওওয়ালা দেখে ছবিতে একটি মেয়ে স্কুলের ইউনিফর্ম পরে আছে এবং সেই ইউনিফর্মটি বিখ্যাত সোফিয়া স্কুলের। তারপর সেই স্টুডিওওয়ালার মাথায় একটা নোংরা বুদ্ধি আসে। সে ওই মেয়েটির খোঁজ লাগিয়ে তার কাছে গিয়ে ছবিগুলি দেখিয়ে বলে,
এই দেখো আমার কাছে তোমার উলঙ্গ ছবি আছে, এবার আমি যা বলবো তোমায় সেভাবেই চলতে হবে, নইলে এইসব ছবি বাজারে ছেড়ে দেব। অর্থাৎ ওইদিকে ফার্ম হাউসে তো নোংরা খেলা চলছিলই, আর একটা নোংরা খেলা শুরু হয়ে যায় স্টুডিওতে। ততদিনে ফারুক চিস্তিরা মোট 200 জনেরও বেশি মেয়ের সঙ্গে খারাপ কাজ করে ফেলেছিল। শুধু যে তারাই ওই মেয়েগুলির সঙ্গে খারাপ কাজ করত তা কিন্তু নয়, ওই তিনজন কংগ্রেস নেতা মেয়েগুলিকে নিজেদের দলের বড় বড় নেতা, পুলিশ অফিসার এবং আধিকারিকদের কাছেও নিয়ে যেত। ধীরে ধীরে যখন এই ঘটনা প্রচণ্ডভাবে বেড়ে যায় এবং এক একজন মেয়েকে 10 থেকে 15 বার করে ধর্ষণ করা হয়, তখন নিজেদের জীবন যন্ত্রণা আর না সহ্য করতে পেরে 6 জন ছাত্রী আত্মহত্যা করে ফেলে। একই স্কুলে 6 জন ছাত্রীর আত্মহত্যার ঘটনা গোটা আজমের শহরকে কাঁপিয়ে দেয়। এই ঘটনায় যখন গোটা আজমের উত্তাল, তখন এক ব্যক্তি কিছু ছবি নিয়ে নবজ্যোতি পত্রিকা অফিসে গিয়ে বলে, এত স্কুল ছাত্রী আত্মহত্যার কারণ শুধুমাত্র এই ছবিগুলি। এরপর পত্রিকার সম্পাদক প্রাণের ভয় না করে তার খবরের কাগজে খবরটি ছেপে দেয় এবং খবরের মধ্যে দিয়ে জানায় একটার পর একটা মেয়েকে কিভাবে টার্গেট বানিয়ে 200-এরও বেশি স্কুল ছাত্রীর সঙ্গে এই দুষ্কর্ম করা হয়েছিল। এবং এই মেয়েগুলি কোনো সাধারণ পরিবারের মেয়ে ছিল না, প্রত্যেকেই IAS IPS অথবা বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মেয়েগুলির বাড়ির লোক এত প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও বাইরে বেরিয়ে প্রতিবাদ অথবা থানায় FIR করার বদলে বদনামের ভয়ে তাদের মেয়েদের ঘরবন্দি করে দেয়। কিন্তু একবারও ভাবে না তাদের বাড়ির মেয়েদের সঙ্গে যা হয়েছে সেই একই ঘটনা অন্য কোনো মেয়েদের সঙ্গেও হতে পারে। পরে 30 জন নিপীড়িত মেয়ে সামনে এসে বলে, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। এরপর সারা শহরে একটা হাঙ্গামার পরিবেশ তৈরি হয়, কারণ নিপীড়িত বেশিরভাগ মেয়ে ছিল হিন্দু এবং যারা এই দুষ্কর্মের সঙ্গে জড়িত তারা প্রত্যেকেই ছিল মুসলিম। এবার সেই 30 জন মেয়েকে ভয় দেখানো শুরু হয়, যারা তাদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এগিয়ে এসেছিল, যার ফলে 18 জন মেয়ে ভয় পেয়ে মুখ বন্ধ করে নেয়। পড়েছিল আর 12 জন মেয়ে, তারা এবার পুলিশের কাছে FIR করে। কিন্তু তাদের আরও একবার ভয় দেখানো শুরু হয়, যার ফলে আরও 10 জন মেয়ে ভয় পেয়ে বাড়িতে বসে যায়, কিন্তু বাকি 2 জন মেয়ে সাহস করে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। পরে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত 18 জনকে চিহ্নিত করে, এর মধ্যে 6 জন গা ঢাকা দেয়, রইল আর 12 জন, যাদের মধ্যে লোকলজ্জার ভয়ে 3 জন আত্মহত্যা করে দেয়। এর মধ্যে পুরুষোত্তম নামের এক ব্যক্তি 1994 সালে জামিন পাওয়ার পর অনেকে বলে সে আত্মহত্যা করেছে, আবার অনেকে বলে বিদেশ পালিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত এই পুরুষোত্তম নামের ব্যক্তিটির কোনো খোঁজ পাওয়া যায়নি। আশ্চর্যের বিষয় হলো, এত বড় ঘৃণ্য অপরাধ করার পর বাকি যারা ধরা পড়েছিল তাদের কারুরই কঠিন সাজা হয়নি। কারু 5 বছর তো কারু 2 বছর, কারু আবার সেই 5 বছরের সাজা কমিয়ে 2 বছর করে দেওয়া হয়েছিল, আবার অনেকে জামিন পেয়ে দেশ ছেড়ে পালিয়েও ছিল। এই ঘটনা নিয়ে আজমেরবাসী এখনো পর্যন্ত বলে, যদি সেদিন পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ করত তাহলে হয়তো ওই নিপীড়িত স্কুল ছাত্রীগুলি বিচার পেত, কিন্তু তা না করে পুলিশ প্রশাসন এবং কংগ্রেস নিপীড়িত মেয়েগুলির পাশে না দাঁড়িয়ে দুষ্কর্মীদের সঙ্গে ছিল। এই ঘটনায় সব থেকে অবাক করা বিষয় হলো, যে ফারুক চিস্তি এই দুষ্কর্মের মাস্টার মাইন্ড ছিল সে কিছুদিন পর নিজেকে পাগল ঘোষণা করে দেয়। এরপরেই তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পরিবর্তিত হয়ে 10 বছরের সাজায় রূপান্তরিত হয়ে যায়। তবে আজ 2023 সালে দাঁড়িয়ে আমি এই কথা বলতে পারি, এত বড় দুষ্কর্ম করার পরেও কোনো দুষ্কর্মী এখন আর জেলে নেই। কেউ দেশ ছেড়ে পালিয়েছে, তো কেউ আবার নিজেকে এমনভাবে গা ঢাকা দিয়েছে যে তাকে আর খুঁজেই পাওয়া যায়নি। তো বন্ধুরা, আমার এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিয়মিত এমন ভিডিও আমি আপনাদের জন্য বানাতে পারি। ভিডিওকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।